তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো সজ গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, সকালে আমি ঘুম থেকে উঠেই কাজবাজ সেরে বসে পড়েছি, একটু খেতে ওই একটু ভেলপুরি আর দুটো বিস্কুট নিয়ে। তারপরে দেখো আমার মেয়ে তার পাপার সঙ্গে বসে গেছে পান্তা খেতে, ও পান্তা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আজকে স্যারেলাক্স করলাম কিন্তু খেলোই না। দেখো পাপার সঙ্গে পান্তা খেতে চলে গেছে, তো স্যারেলাক্সটা ওর পাপাকে বললাম খেয়ে নি, তো ওর পাপাও খেলো না, আমাকেই লাস্টে খেতে হলো। আর আমরা ছোটোবেলায় খাইনি, তো এখন খেয়ে একটু তার ছোটোবেলার স্বাদটা মিটিয়ে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া শেষ, আমার মেয়ের কান্ডটা দেখো একবার। হ্যাঁ, এগুলো কি তোমার? হ্যাঁ ও শোনো মা, এগুলো কি করেছিস তুই? দোকান কি দোকান করেছিস তুই? দোকান দোকান করেছ তো? মেয়ে এত কৌটো নিয়ে বসে দোকানপাট করেছি কী কারণে এবার বলছি শোনো। কারণ আমাদের রুমে অনেকদিন থেকেই ককরোচ হয়েছে, এত ককরোচ হয়েছে কি বলবো। এই টেবিলটাতে আমার অনেক কিছুই কৌটো থাকে, এমনকি সাজার কৌটোও থাকে। অনেকদিন থেকে এত ককরোচ হয়েছে মানে বলার নয়, পুরো বাথরুম টাথরুম করে আমার কৌটোগুলো খুব নোংরা করেছিল। তো ওগুলো কিছু কিছু ধুয়েছি আর কিছু বার বের করে এমনি মুছে টুছে দিয়েছি ভালো করে। তারপরে আমার মেয়েকে দেখো ওইগুলো নিয়ে বসে গেছে দোকানপাট করতে। তো যাই হোক, তারপরে ককরোচ মারার পালা, ঝাড়ু দিয়ে মারা হচ্ছে কিন্তু ককরোচ সব মারা যাচ্ছে না, তো এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছে। তারপরে বর মশাই বললো দাঁড়াও আমি গরম জল করে নিয়ে এসেছি, গরম জলেই ওদেরকে আজকে সাহায্যতা করবো। সত্যি সত্যিই দেখলাম এক বালতি গরম জল করে নিয়ে এলো। আমাকে প্রথমে বলছিল যে গরম জলগুলো দাও যেখানে যেখানে ককরোচ দেখা যাচ্ছে, আমি বলছি না আমি দিতে পারবো না তুমি দাও। তো আমি দেখছিলাম ও দেখো কি সুন্দর গরম জল যেখানেই দিয়ে দিচ্ছে ককরোচগুলো মরে নিচে পড়ে যাচ্ছে। তো আমি নিজের চোখেও দেখলাম, বিশ্বাস করলাম। আগে আমি বিশ্বাস করছিলাম না যে গরম জলে কি ককরোচ মরে নাকি, ও বলছিলো তুমি দেখবে সত্যি মরে যাবে। তারপরে দেখো মারতে মারতে অনেক ককরোচ ছুটে তারা পালিয়ে যাচ্ছে, তাদেরও তো প্রাণ নিয়ে বাঁচার ইচ্ছে থাকে না। তো যাই হোক, তারা দেখো কীরকম যেখানে সেখানে ছুটে পালিয়েছিলো। তো দেখলাম যে সোফার নিচে অনেক ককরোচ ঢুকে গেছে, তো ওখানেও আমি আর বর মিলে আমি ধরলাম ও গরম জল দিয়ে ওদেরকে মারলো। তো তার পুরো ঘরে গরম জল দিয়ে মারতে গিয়ে জলে জল হয়ে গেছিলো, পুরো যেন বন্যা হয়ে গেছে। তো যাই হোক, তারপর বাইপার দিয়ে আমার বর ঘরটাকে পরিষ্কার করেছিলো। তারপরে আমাদের আজকে টেবিলটা দেখো, যে টেবিলটা আমার রুমে সবসময় থাকে ওর ভিতরে একটা কী সুন্দর মাছের আকৃতির কাঠের ডিজাইন বানানো আছে। তো ওইটা কাঁচটা খুলে আমার বর ওইটা পরিষ্কার করলো। তো আমি কী করলাম, ওইটা কাঁচ খোলার সঙ্গে সঙ্গে আমি গিয়ে যেই মুছে দিলাম আমি ফটোটা তুলে দিলাম, দেখতে এত সুন্দর লাগছিলো। তারপর দেখো কাঁচ পরিয়ে দেওয়ার পর কেমন লাগছে তোমরা জানাবে এই টেবিলটা কেমন দেখতে। এবার দেখো টেবিলটা পরিষ্কার হয়ে আছে, তো পালঙ্কর গদিগুলো এসে নিয়ে পাততে হবে, তো ওগুলো রোদে দেওয়া আছে। এই জন্য ভাবলাম যে পালঙ্কের উপরে জিনিসগুলো প্রথমে কৌটোগুলো আগে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো ওইগুলো নিয়ে বসে পড়েছি। দেখো এইটা আমি দেখাচ্ছি, যেটা আমার প্রোটিন পাউডার, আমার অনেকদিন থেকে কোমরের যন্ত্রণা হচ্ছিলো, তো প্রোটিন পাউডারটা দিয়েছে, এখনও পর্যন্ত গুছিয়ে রেখেছি যে আমার খাওয়াই শেষ হয়নি। আমার বর্মশাই যদি দেখতে পায় তো খুব বকবে, তাই আমি প্রথমেই ওইটা প্রথমে লুকিয়ে রেখে দিলাম। এবার দেখো পরপর করে সব কৌটোগুলো মুছে মুছে নিয়ে এসে আমি এরকম করে গুছিয়ে রাখছি। এবার আমাদের এইটুকু ছোট জায়গার ভিতরে অনেক কৌটো হয়ে গেছে, যাই হোক করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এতটা হয়তো সুন্দরভাবে গোছাতে পারিনি। তারপর দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি, খেতে তো বসেছি, ভাতে দেওয়া ছিল করলা। তো ওইটা দেখে মেয়ের আজকে কথাগুলো একটু শুনে নাও। কোনটা খাবে না? এটা কি বলতো? করলা। রাখো বীজগুলো, বাবা খাবে। রাখো তুমি, ফেলবি না। এইবার খাওয়ার শেষে দেখো তার পাপার নাকি চোখে কি হয়েছে, তো ড্রপ দিতে বসেছে, ডাক্তারকেও ফোন করছে। কি দিচ্ছ তুমি বাবার চোখে? ড্রপ ছাড়ছ কেন গো? কি হয়েছে বাবার? তুমি বলো, ব্যথা হয়েছে? আচ্ছা, লেগে গেছে নাকেও হয়েছে? আদর করে দাও, ভালো হয়ে যাবে। তো
ডাক্তারকে ফোন করো। আচ্ছা বলছে ও শেষ খাবে বাবা হ্যাঁ ওকে সত্যি তো না কো ও সত্যি তো কো না ও সত্যি তো কো আমার চোখে ব্যথা হয়েছে। কতবার ফোন করেছিলেন আপনাকে, আপনি একটু চলে আসুন তো। এইবার দেখো বিকেলে বসে গেছি একটু ফল টল নিয়ে খেতে, তো আমি প্রথমে ফল কাটছিলাম, ফল কাটতে কাটতে দেখো আমার এই হাতের লেগে গেল একটু, তো কেটে গেছে, তো অনেকটা রক্তও বেরিয়েছে। তাই দেখে বর বললো যে তুমি ছাড়ো, আমি কেটে দিচ্ছি মেয়েকে। তারপরে বরের যে মৌসুমি কাটার পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো, তো আমি বললাম দাঁড়াও তুমি আর একটা কেটে দেখাও, তো আমি ভিডিওটা বানিয়ে রাখবো। তো দেখো কী সুন্দরভাবে ছাড়িয়ে নিল মৌসুমিটাকে। আমি একটু অন্যভাবে কাটি, ওটা এতটা ইজিলি ছাড়াতে পারি না, তো এটা খুব সুন্দরভাবেই ছাড়ানো হয়ে গেল। তো তোমরা কেমন ছাড়াও আমাকে একটু কমেন্টে জানাবে, আমার তো এই ছাড়ানোটা খুব ভালোই লাগলো। তো আমি দেখেও রাখলাম, সেকেন্ডবার আমি এইটাই ট্রাই করবো এবং এইভাবেই আমি ছাড়ানোর চেষ্টা করবো। আমি একা একা থাকি বলে আমার মৌসুমি খেতে খুব একটা ভালো লাগে না, মেয়েকে ছাড়িয়েই দিয়ে দিই, আমি খাই না। তো আজকে যখন বরমশাই রুমেই আছে, আমি বললাম তুমি যদি এরকম ছাড়িয়ে দাও আমি খেয়ে নেবো। তো ও বললো ঠিক আছে আমি আজকে ছাড়িয়ে দিচ্ছি, তুমিও খেয়ে নাও। তো আজকে ও সুন্দর করে ছাড়িয়ে দিতে আমি বসে বসে দুটোই খেয়ে নিলাম, যে একটাও কোনো দিন খায় না, যেই বর ছাড়িয়ে দিলে আমি দুটো খেয়ে নিলাম, আর একটা রেখেছি মেয়ে কালকে খেয়ে খেয়ে নেবে। তো বেশিরভাগটাই আজকেই শেষ করে দিয়েছি কারণ বর আছে বলে, না হলে হয়তো শেষই করতে পারতাম না, সবই থেকে যেত, একটাই কেটে মেয়েকে কোনো রকম দিয়ে দিতাম। তো যাই হোক, আমার সাজার জিনিসগুলোতেও খুব ককরোচ হয়েছিলো, খুব নোংরা হয়েছিল, ওইগুলো নিয়ে আজকে রোদে দিয়েছিলাম, কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো ওইগুলো নিয়ে বসে গেছি এইবার গোছাতে, তো এত ককরোচের গন্ধ হয়েছিলো মানে তোমাদেরকে কী আর বলবো, যেন গলায় নিতেও ইচ্ছে করবে না এমন গন্ধ হয়েছিলো। তো ওইগুলো নিয়ে বসে গেছি কৌটো নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তারপরে এই মেয়েকে দেখো খুব বিরক্তি করছে আমার কাছে, তোকে বলছি একটু দাঁড়া আমি ভালোভাবে একটু গুছিয়ে নিই, তো একটু খেলতে চলে যেতে আমি ভালোভাবে ওগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে গুছাতে গুছাতে বরবাবু বলছে বেরিয়ে পড়ো, তোমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। একবার বলছি নিয়ে যাবো, একবার বলছে কালকে নিয়ে যাব, এরকমই করছে। তো তাড়াহুড়ো করে কোনো রকমভাবে এগুলো গুছিয়ে নিলাম। গোছাতে গোছাতে দেখছি যে ও কোথাও কোথাও ফোন করছে, তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি ঠিকভাবে বলো তো যে ডাক্তারের কাছে নিয়ে যাবে কি নিয়ে যাবে না। তো বললো আজকে তো অনেক জায়গায় বলছে বন্ধ আছে, তো যেখানে নিয়ে যাওয়ার কথা ওখানেও বন্ধ আছে, তো যাই হোক আজকে তাহলে যাবো না। তখন আমি বললাম তাহলে চলো এখানে শনিবাজারটা আজকে একটু ঘুরে আসি, কিছু জিনিস নেওয়ার ছিল। প্রথমে তো না বলেছিলো, তারপর আমি একটু রাগ দেখাতে তারপরে আমাকে বললো যে তোমরা বেরিয়ে পড়ো তাহলে ওইগুলো গুছিয়ে নিয়ে, তো তাড়াতাড়ি শনিবাজার থেকে ঘুরে চলে আসবো। তো আনন্দে তাড়াতাড়ি ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু শনিবাজারের দিকে, কারণ আমাদের এখানে বাজারটা এত সুন্দর হয় যেন মনে হবে যে গ্রামের মেলাতে ঘুরছি। এখানে বিভিন্ন রকমের জিনিস থেকে সব রকমের জিনিসই বলতে পারো পাওয়া যায়, মেলায় যেরকম 10 টাকায় 5 টাকার জিনিস পাওয়া যায় তো এখানে ওই রকমই পাওয়া যায়। একটা দোকানে শুধু 10 টাকার জিনিস পাওয়া যাবে, কোনো দোকানে শুধু 5 টাকার জিনিস পাওয়া যাবে এইরকমই। তাছাড়া জামা পোশাক থেকে শুরু করে জুয়েলারি সবই পাওয়া যায়। এবার দেখো একটাতে মেয়ের জিনিস রেখেছি আর দুটোতে আমার জিনিসগুলোই সাজিয়ে রেখেছি। এই দেখো আমার চকারগুলো এতটা হয়তো খুব সুন্দর নয়, তবুও আমার কাছে সুন্দর। এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি শনিবাজারের দিকে, তো যাব আমাদের এখানে শনিবাজার বুধবাজার দুটো দিনই আমাদের এখানে বাজার বসে, তো খুবই ভালো লাগে এই বাজারগুলোতে যেতে আমার, কিন্তু আমাকে নিয়ে যেতে চায় না, ভিড়ভাড়টা হয়, মেয়ে থাকতে চায় না। ভিড়ের মধ্যে করোনা হয়েছিল, ওই থেকেই আমার বরের ভয় যে বাইরে মেয়েকে নিয়ে বেরোবো না। তো আজকে কোনো রকম বেরিয়েছি, তো সামনেই জন্মাষ্টমী, অনেকদিনের ইচ্ছা যে মেয়েকে আবার আমি কৃষ্ণ সাজিয়ে আমি ওকে ফটো তুলে রাখবো, কারণ ছোটোবেলায় সবারই মন হয় বাচ্চাদেরকে একটু বিভিন্ন রকমের সাজে ফটো তুলে রাখতে। তো বাজারের প্রথমেই দেখো মেয়ের জন্য জুতো দেখতে পেয়ে আমি বললাম যে
অনেক দিন থেকেই বলছিল যে জুতো নেব জুতো নেব, আর কোনোদিন নেওয়াই হয় না। যেই জুতোগুলো বাড়িতে পরে আবার কোথাও গেলেও ওইগুলো নিয়ে পড়াই। তো যাই হোক, এখানে একটা জুতো নিয়ে নিলাম, তারপরে দেখো ভিতরে যাচ্ছি, তোমরাই দেখতে পাচ্ছ। রাখি পূর্ণিমা সামনে বলে বেশিরভাগ দোকানটাই রাখি নিয়েই বসছে। তো রাখি তো নেওয়ার কোনো কথাই নেই, কারণ দু ভাই তো বাইরেই ঘরেতে আছে, এখানে তো কেউ নেই। বলেছিলাম তবুও যে এখানে দাদারা আছে যদি কিছু, ও বলছে না নিতে হবে না, ওরা কে পড়বে কি না পড়বে তার ঠিক নেই। তারপর দেখো দোকানগুলো পুরো মেলার মতো লাগছে না, দেখো বন্ধুরা খুব সুন্দর, আমার তো খুব ভালোই লাগে, যেন মনে হয় মেলায় এসেছি। এই দেখো একটা একটা দোকানে খুব কৃষ্ণের জামাগুলো উঠেছে, আমার তো নিচে নিতে খুব ইচ্ছে করছিলো। তো বরকে বলতে বললো চলো সামনের দিকে গিয়ে নেব। তো সামনের দিকে একটা দোকানে গিয়ে মেয়ের জন্য একটা নিলাম, একটা দেখে ভালো দেখে নিলাম। তো ওইটা জন্মাষ্টমীর আগে পরেও আমি ফটো তুলে রাখবো, তারপর জন্মাষ্টমীর দিনও করিয়ে আমি এখানে নাকি এক জায়গায় মেলা টেলার মতো হয়, প্রত্যেক ঘরের বাচ্চাদেরকে কৃষ্ণ সাজিয়ে ওখানে নিয়ে যায়, তো আমিও নিয়ে যাবো একটা ভেবে রেখেছি। কি বলবো বন্ধুরা, বাজারের ভেতরেই ঢুকলে যেন মনে হয় যে আমি সত্যি মেলাই করছি। কি সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায়, যেন মনে হয় এটাও নিয়ে নিই ওটাও নিয়ে নিই, এরকমই আমার মনে হয়। মেয়ের কিছু কিছু সাজার জিনিস নষ্ট হয়ে গেছে, তো ওইগুলোও আজকে এখানে কিনে নিয়েছিলাম। আমি 10 টাকার একটা দোকানে বসছিল যে শুধু সেখানে 10 টাকার জিনিস পাওয়া যায়, সেখানে এত রকমের জিনিস তোমাদেরকে কি বলবো। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর রাখি উঠেছে, জানি না বাবা এত সুন্দর সুন্দর রাখি। তো এখানে দেখো এই 10 টাকার জিনিস, এখানেই বেশি মানুষের ভিড়, কি বলবো। 10 টাকার জিনিসগুলো খুব সুন্দর, 10 টাকার হলে কী হবে, জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো, নেওয়ার মতো কিছু জিনিস ছিল। এই দেখো এই দোকানটাতে মনে হয় আমরা নিয়েছিলাম আমার মেয়ের কৃষ্ণের জামাটা। তো কৃষ্ণের শুধু জামা পাওয়া যায় না, যারা বাড়িতেই ছোটো ছোটো কৃষ্ণের মূর্তি রেখে গোপালের পুজো করছে তাদের জন্য প্রচুর জামা এখানে বিক্রি হচ্ছে, তাদের জামা থেকে শুরু করে তাদের জুয়েলারি সব কিছু। তো অনেকেও নিচ্ছে দেখছি, খুব অনেকে না খুব নিচ্ছে মানুষরা। তারপরে দেখো আমরা চলে এসেছি, এসেই একটু আমি কথা বলেছিলাম আজকের ব্লগটা শেষ করার কথা, কিন্তু ফ্যান চলার জন্য কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছিলো না, তাই আমি মিউট করে আবার আমি কথাটা বলছি দ্বিতীয়বারই। এই বাজার থেকে এসে বসছি, খুব গরম লাগছে, মেয়েকেও খাওয়াবো, আমারও খুব খিদে পাচ্ছে, আমিও খেয়ে নেব। তো আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি ওগুলো দেখানোর আর হয়তো টাইম হবে না, আমি পরের একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে নিব। বন্ধুরা আমার ব্লগটা আর বড়ো করছি না, এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি জল টল ভরে নেবো, তারপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। তো আজকের মতেই আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যদি পারো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে দেবেন। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসো।